নমস্কার ওয়েলকাম টু নোটবুক গার্গি এবং আজকের ক্লাসটা জাস্ট আমরা আগামীকাল থেকে কিছু শুরু করতে চলেছি তো সেটার বিষয়ে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ক্লাস যেমন এখানে লেখা দেখতে পাচ্ছ তোমরা ডাব্লিউ বিসিএস নোটবুক প্রেজেন্টস ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সাম স্পেশাল প্র্যাকটিস ক্লাসেস অনলি অন ইউটিউব দু হাজার তেইশের ডাব্লিউ এর নোটিফিকেশন অলরেডি আউট এখন তোমাদের ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন চলছে পিএসসি সূত্রে যা যতটা ইনফরমেশন দেওয়া হয়েছে বলা হয়েছে যে জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো আজকে আমরা মোটামুটি সেকেন্ড উইক অফ মার্চে দাঁড়িয়ে আছি এবং আমাদের হাতে মার্চের বাকি সপ্তাহগুলো এপ্রিল মে এই সময়টুকু আছে তো আমরা যেটা ঠিক করেছি আমরা ঠিক করেছি যে মোটামুটি তোমাদেরকে প্রিলিমস এর জন্য কিভাবে হেল্প করা যায় প্রিলিমস এর জন্য হেল্পের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা প্রিপেয়ার করেছি সেটা হচ্ছে এইটা এটা আমরা প্রিপেয়ার করেছি যে প্রত্যেক সপ্তাহে আমরা 10টা প্র্যাকটিস ক্লাস দেবো ইউটিউবে প্রত্যেক ক্লাসে 20টা করে প্রশ্ন থাকবে বিভিন্ন সাবজেক্টে এবং সোম থেকে শনিবারের মধ্যে এই ক্লাসগুলো বিভিন্ন সময় হবে বিভিন্ন টিচাররাই ক্লাসগুলো নেবেন সেগুলো সেখানে সেই ক্লাসে তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাবে এবং এমসিকিউগুলো গুলো কিন্তু প্র্যাকটিস সেট হিসেবে হবে কোনো পার্টিকুলার টপিকের ওপর না সমস্ত সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত টপিক মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন থাকবে তো দেখো ফ্রি ক্লাসেস নেক্সট উইক অনওয়ার্ড আজকে মানে আগামী কাল থেকেই এই ক্লাসেসগুলো শুরু হবে যেটা কিনা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার উদ্দেশ্যে হবে এবং আমরা যদি দেখি আগে আমরা দেখেনি যে কি কি ক্লাস কোন কোন দিন হতে চলেছে তো সেটা যেটা হতে চলেছে থেকে আমাদের শুরু হবে ঠিক আছে সাড়ে রাজীব স্যার এমসি কিউ ক্লাস নেবেন ইন্ডিয়ান হিস্ট্রির মঙ্গলবারেই সাড়ে চারটের সময় সুমন স্যার নেবে ইংলিশ কম্পোজিশনের উপর এমসি কিউ ক্লাস প্র্যাকটিস বুধবারে দুটো ক্লাস থাকছে দুপুর তিনটাতে ফিরোজ স্যার জেনারেল সায়েন্সের ওপর ক্লাস নেবে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোয়েশ্চেন্স ডিসকাস হবে বুধবারে রাত দশটায় দেবাশিস স্যার ক্লাস দেবেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর আইএনএম যেটা থেকে স্পেসিফিক্যালি পঁচিশ নম্বর আলাদা থাকে প্রিলিমে বৃহস্পতিবারও দুটো ক্লাস এগারোটা সকাল এগারোটায় সমিত স্যার ক্লাস নেবেন ইন্ডিয়ান ইকোনমির ওপর এখান থেকে তোমরা জানো মোটামুটি বারো থেকে তেরোটা কোয়েশ্চেন আসে প্রিলিমিনারিতে Thursday তে বৃহস্পতিবারই সাড়ে বারোটাতে মৌমিতা ম্যাডাম ক্লাস নেবেন জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল এর উপর ওয়েস্ট বেঙ্গল থেকে 4 থেকে 5টা কোন বছর ছটা সাতটা প্রশ্ন থাকে প্রিলিমসে শুক্রবারে 3 টায় ক্লাস থাকবে সন্ধে 8টার সময় 8টা রাত 8টায় সিটু স্যার ক্লাস নেবেন ইন্ডিয়ান পলিটির উপর নটার সময় কৃষ্ণ স্যার ক্লাস নেমে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপর প্র্যাকটিস ক্লাস এগারোটার সময় মৃন্ময় ক্লাস মৃন্ময় স্যার ক্লাস নেবেন জেনারেল মেন্টাল এবিলিটির ওপর এখানে ম্যাথস এবং রিজনিং উভয় কোয়েশ্চেন মিক্স করে প্র্যাকটিস সেট থাকবে এবং স্যাটারডেতে আটটার সময় আমি তোমাদের কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইম্পর্ট ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের ওপর ক্লাস নেব তো ওভারঅল এইভাবে আমাদের ক্লাস চলবে আমরা যেটা মোটামুটি ইনিশিয়ালি ভেবে রেখেছি যে আমাদের দশটা প্র্যাকটিস সেট থাকবে টোটাল পার টপিক টেন প্র্যাকটিস সেট থাকবে টোটাল মানে এখানে দেখো টোটাল আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর টেন দশটা টোটাল একটা তাহলে একটা সপ্তাহে টোটাল দশটা ক্লা প্র্যাকটিস ক্লাস যাচ্ছে আর টোটাল দশটা প্র্যাকটিস ক্লাসে এবং প্রত্যেকটার জন্য এটার দশটা প্র্যাকটিস সেট এটা দশটা এটা দশটা এটার দশটা প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কুড়িটা করে প্রশ্ন থাকছে তাহলে কি হচ্ছে টোটাল কোয়েশ্চেন যদি আমরা দেখি দশ ইন্টু কুড়ি কত হয় দুশো ইন্টু টোটাল দশ দুশো ইন্টু দশ মানে টোটাল আমরা ইউটিউবে দু হাজার এমসি কিউ কিন্তু প্র্যাকটিস করে ফেলবো প্রিলিমিনারি দু হাজার তেইশে প্রিলিমিনারি পরীক্ষার আগে ঠিক আছে ওকে তাহলে আমাদের টোটাল দশটা ক্লাস পার উইক প্রত্যেকটা ক্লাসের বা প্রত্যেকটা সাবজেক্টে দশটা করে প্র্যাকটিস ক্লাস যাবে আর প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টা করে প্রশ্ন তাহলে প্রিলিমিনারি আগে টোটাল আমরা 2000 এমসিকিউ কিন্তু ইউটিউবে শুধুমাত্র প্র্যাকটিস করি ঠিক আছে এবার আসছি তো এইটার জন্য তোমরা আশা করছি এটা তোমাদের অনেকটা হেল্প হবে এবং এটা তোমরা জানো যে বারবার বলছি ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি তোমরা জাস্ট আসো ক্লাসে জয়েন করো দেখো যদি ভালো লাগে আবার নেক্সট ক্লাস দেখো ভালো না লাগলে দেখো না ঠিক আছে চলো এবার নেক্সট যেটা বলছি এ ছাড়াও তোমরা যারা ডাব্লুবিসিএস দু হাজার চব্বিশ ব্যাচে ভর্তি হয়েছো তাদের জন্য প্রত্যেক উইকে তোমরা যারা ডাব্লুবিসিএস দু হাজার তেইশে ছিলে তারাও জানবে প্রিলিমসের আগে আমরা ডব্লুবিসিএস বাই দু হাজার আমরা প্র্যাকটিস ক্লাস করাতাম ঠিক একইভাবে দু হাজার চব্বিশের ব্যাচেও আমরা দু হাজার জন্য প্র্যাকটিস ক্লাস করাবে এবং এই প্রত্যেক জন প্রত্যেক ফ্যাকাল্টি তাদের রেসপেক্টিভ সাবজেক্টের জন্য প্রত্যেক উইকে দুটো করে ক্লাস দেবে প্র্যাকটিস এমসিকিউ ক্লাস বুঝতে পারছো প্র্যাকটিস এমসিকিউ ক্লাস পার উইক মানে টোটাল ফিলিমস এর আগে আমরা মোটামুটি আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু কুড়িটা করে প্র্যাকটিস সেট পাবো কটা করে কুড়িটা প্র্যাকটিস সেট এবং কুড়িটা প্র্যাকটিস সেট টোটাল দশটা সাবজেক্ট আমি যেভাবে ভাগ করেছি অ্যাকচুয়ালি আটটা সাবজেক্ট প্রিলিতে হয় কিন্তু আমি যেহেতু ইকোনমি আর পলিটিটা আলাদা করে নিয়েছি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর জিওগ্রাফি আলাদা করে নিয়েছি দশটা হয়েছে পার সাবজেক্ট কুড়িটা প্র্যাকটিস সেট অ্যাপে পাচ্ছ তোমরা কুড়ি ইন্টু দশ তার মানে এখানে কত কোয়েশ্চেন হচ্ছে বলো পার সাবজেক্ট কুড়িটা করে প্র্যাকটিস সেট দশটা সাবজেক্ট এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কুড়িটা করে প্রশ্ন তাহলে এখানে টোটাল তোমরা ফোর এমসিকিউ পাচ্ছ মানে যারা যারা তোমরা দেখো টোটাল ফোর থাউজেন্ড এমসিকিউ যারা যারা তোমরা ডাব্লিউবিসি দু ব্যাচে আছো তাদেরকে আমরা দু হাজার প্রিলিমসের আগে চার হাজার এমসিকিউ অ্যাপে করিয়ে দেবো তাহলে ইউটিউবে তুমি এক দুহাজার এমসিকিউ অ্যাপে তুমি চার হাজার এমসিকিউ পেয়ে যাবে ঠিক আছে এই এমসিকিউটা একটু দেরিতে শুরু হবে ইউটিউবে আমাদের ক্লাস কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপের যে এমসিকিউটা সেটা সেকেন্ড এপ্রিল দুহাজার তেইশ অনবার শুরু হবে কারণ তোমরা জানো দুহাজার চব্বিশের ব্যাচ আমাদের সেকেন্ড এপ্রিল থেকে শুরু হচ্ছে এরপরে আসি তোমাদের যখন ডব্লিউবিসিএস পরীক্ষা হবে প্রিলিমিনারি দু হাজার তেইশে তার এক উইক আগে আমরা মিনিমাম পাঁচটা পাঁচটার বেশি হতে পারে বাট মিনিমাম পাঁচটা ফুল লিংথের মক টেস্ট দেবো ঠিক আছে যেখানে প্রত্যেকটা মক টেস্টে কুড়ি নম্বর দুশো নম্বর থাকবে এবং এটা যারা অ্যাপে গিয়ে ওই অটোমেটিক ওখানে অ্যাপে পরীক্ষা দিতে চাও সেটাও দিতে পারবে যদি মনে হয় যে না পিডিএফ চাই তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষা দেবে সেই সুযোগও থাকবে দুটো অপশনই থাকবে তো দুশো মার্কে ফার্স্টটা ফুল লেন্থ মক টেস্ট মানে অ্যাডিশনাল হাজার কোয়েশ্চেন কিন্তু তোমরা প্রিলিমিনারি পরীক্ষার আগে পেয়ে যাবে ঠিক আছে তো টোটাল আমাদের কত প্রশ্ন হলো টোটাল বলো ইউটিউবে দু হাজার অ্যাপে চার হাজার এবং আবার অ্যাপে তোমরা পাচ্ছ হাজার কোয়েশ্চেন এবং দেখো এটা হচ্ছে ফ্রি ফ্রি ক্লাসেস ফর অল স্টুডেন্ট মানে ফ্রি মক এটা হচ্ছে যে কেউ তোমরা অ্যাপে গিয়ে এই পাঁচটা মক দিতে পারবে আমরা মিনিমাম পাঁচটা রাখছি এর বেশি যদি সম্ভব হয় অবশ্যই করবো আচ্ছা তো এটা বলে দিলাম যে মিনিমাম সেভেন থাউজেন্ড কোয়েশ্চেন কি করে ইউটিউবে আমরা দিচ্ছি দু হাজার এমসিকিউ অ্যাপে দিচ্ছি ফোর থাউজেন্ড এমসিকিউ আর অ্যাপে দিচ্ছি আবার ওয়ান তাহলে টোটাল সেভেন থাউজেন্ড এমসিকিউ কিন্তু আমরা দু হাজার তেইশের এর আগে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেব ঠিক আছে সমস্ত সাবজেক্ট মিলি ওকে আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে এর বাইরে যদি কোনো রকম কোনো সাজেশন থাকে ভিডিওর কমেন্ট জানিও এবং আমি নিশ্চয়ই হেল্প চেষ্টা তোমাদেরকে আরো কিভাবে সাহায্য করা যায় এটা জাস্ট একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমরা তোমাদের বলেছিলাম যে দু হাজার চব্বিশের ব্যাচ থেকে দু হাজার এর ব্যাচ থেকে কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করছি এবং যারা তোমরা দু হাজার তেইশের ব্যাচে আছো বা যারা দু হাজার ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছো। তারা দেখবে যে অলরেডি ভিওডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে মোর দ্যান নাইনটি প্লাস নব্বই এর বেশি ভিওডি অলরেডি আপলোডেড বিভিন্ন সাবজেক্টে তো এটাই হচ্ছে ভিওডি আমাদের এটা তোমাদের সিটু স্যারের তৈরি করা শর্ট স্মার্ট এফেক্টিভ ইউনিফর্ম ভিওডি ভিডিও অন ডিমান্ড একটা জাস্ট লাইভ ক্লাস না বা লাইভের রেকর্ডেড ক্লাসে এটা হচ্ছে পিওর থিওরিটিক্যাল ক্লাস এখানে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন নেই বা অনেক সময় স্টুডেন্টদের বোঝার জন্য আমরা রিপিট করি অনেক কিছু সেগুলো নিয়ে এখানে হচ্ছে পিওর থিওরিটিক্যাল ক্লাস থাকবে যেটা তোমাদের যখন যদি মনে হয় যে তোমরা হঠাৎ করে কোনো চ্যাপ্টার রিভাইজ করবে সেটা তোমরা করতে পারো বিওডির মধ্যে বিওডির আরেকটা সুবিধা হচ্ছে খুব কম সময় কিন্তু আমরা পুরো বিষয়টাকে করতে পারি যেমন ধরো আমি বলছি আনএমপ্লয়মেন্ট একটা টপিক আনএমপ্লয়মেন্ট পড়াতে তোমাদের সমিত স্যারের হয়তো তিনটা বা চারটে ক্লাস লেগেছিল কিন্তু শামিত স্যার পুরো আনএমপ্লয়মেন্ট একটা ভিও দিতে করেছে ন্যাশনাল ইনকাম পড়াতে সমিতের হয়তো চারটে পাঁচটা ক্লাস লেগেছিল বাট ন্যাশনাল ইনকাম সমিত কিন্তু দুটো বা খুব দুটো বোধহয় ক্লাসে ক্লাসে ভিওডিতে কমপ্লিট করে ফেলেছে ঠিক আছে তো কমসেপ্ট কনসেপ্ট ভীষণ ইম্পর্টেন্ট আর তোমরা মানে যেহেতু একটা খবর বেরিয়েছে যে হতে পারে যে সুদূর ভবিষ্যতে সুদূর মানে আমি আমার যতদূর মনে হয় দু হাজার চব্বিশের পরীক্ষার চান্সেস 1% তো তারপরে যদি यूपीएससी প্যাটার্নে যায় WBCS বা यूपीएससीর মতো সিলেবাস করার চেষ্টা করে সেক্ষেত্রে এই ভিওডি কনসেপ্ট খুব কাজে লাগবে তোমাদের কারণ এখানে তোমরা খুব কম সময় শুধু থিওরিটা মানে পিওর থিওরি যদি চাও তাহলে সেটা ভিওডি তে তোমরা দেখতে পারো 23 ব্যাচ বা 2024 ব্যাচের স্টুডেন্টরা কিন্তু আশা করছি ভিওডি কনসেপ্টটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা আমরা WBCS 2024 এর ব্যাচ থেকে আমরা নতুন ইন্ট্রোডিউস করছি এই কনসেপ্ট তাহলে তোমরা যদি নোটবুকের দু হাজার চব্বিশের ব্যাচে আছো তাহলে তোমরা লাইভ ক্লাস পাবে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে রেকর্ডেড মানে যে ক্লাসগুলো লাইভ হয়ে যাচ্ছে তার রেকর্ডেড ভার্সন তোমরা বিওডি পাবে তোমরা মক পাবে মক টেস্ট টপিক ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে তো থ্যাংক ইউ টু এভরি এটা জানানোর জন্যই তোমাদের এসেছিলাম আমাদের হেল্পলাইন নাম্বার এটা কোন কোয়ারি থাকলে অবশ্যই প্রশ্ন করো ডব্লিউবিসিএস দু চব্বিশ ব্যাচ কিছু জানতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সেটা একটা ভিডিও দেওয়া আছে বলে দিয়েছি সেকেন্ড এপ্রিল থেকে ক্লাস শুরু হবে এক বছর ক্লাসের ভ্যালিডিটি এপ্রিল দু থেকে মার্চ ২০২৪ ফিজ হচ্ছে এটা দিস ইজ আওয়ার ফিজ ফর ওয়ান ইয়ার ঠিক আছে তো থ্যাংক ইউ টু এভরি আশা করছি তোমাদের আমাদের নতুন সংযোজনটা ভালো লাগলো তোমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করছি আর যদি কোনো সাজেশন থাকে বা মনে হয় যে না এটার বদলে এটা করলে ভালো হতো বা নতুন আরো কিছু অ্যাডিশন যদি করলে ভালো হতে পারে তো তোমাদের সাজেশন অলওয়েজ ওয়েলকাম তো সেটা তোমরা ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানিও ঠিক আছে থ্যাংক ইউ